ছুটকির জন্য কতগুলো চোখ খাবার আর দুটো বাসি খাবার নিয়ে এসেছি, যাই ছুটকিকে দিয়ে আসি। এই ছুটকি, ওরে বাবারে, তো সিংহ, আমি পালাই পালাই, ওরে বাবারে, ওরে বাবারে, সিংহ আবার মামা বলছে কেন? আমি সিংহ না, আমি ছুটকি। ছুটকি? ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছি। এই দেখ, তোর জন্য নতুন নতুন খাবার নিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ, নে নে নে। ছুটকি আর ছুটকির মেয়ে দুজনের সামনে দুটো বেলুন আছে, বেলুন দুটো ফাটাতে হবে। ছুটকির বেলুনটা দেখো আগেই ফেটে গেছে। কি পেয়েছে ছুটকি? বিস্কুট। বিস্কুট পেয়েছে। তাহলে তোমার মেয়েটা, মেয়েকে ফাটাতে বলো। বাবা, তোমার মেয়ে তো খুব জেদ। গরম গরম ডিম ভাজা খাচ্ছি। মামা আমাকে একটু দাও না, আমি খাবো। তুই খাবি? না না, ডিম ভাজা খেতে হবে না, খুব ঝাল। ওরে বাবা কি ঝাল, খুব গরম, খেতে হবে না, খেতে হবে না। না একটু কানে দাও না, আমি চাল খেতে পারবো। না তোর খেতে হবে না, চুপ করে বসে থাক। মামা আমাকে ডিম ভাজি দিচ্ছে না, একা একা খাচ্ছে, আমাকে একটু দাও। আমাকে একটু দাও না। না তোর খেতে হবে না, চুপ করে বসে থাক। ও ছুটকি, তোমার মেয়ে এত কান্নাকাটি করছে কেন? আরে বলো না, আমাকে ডিম ভাজি দিচ্ছে না। আরে আমার কথা তো শোনো না, দেখো আমি ডিম ভাজা বানিয়েছি, ভীষণ ঝাল দিয়ে, ও খেতে পারবে না, খুব ঝাল। আর পারবে, দাও একটুখানি, বাচ্চারা ঝাল খায় দেখো না, ফুচকা খায়, খেতে পারবে। ঠিক আছে একটুখানি। কি মজা, আমি ডিম ভাজি খাচ্ছি, কি মজা। শোনো মা, ভালো মা, চুপ করে খা। তাহলে আমারটা আমি নিয়ে নি, বোনকে তুমি দিয়ে দিও। ঠিক আছে, বোনকে দিয়ে খেতে হয়। হ্যাঁ, বোন কান্না করবে। হ্যাঁ ছুটকি, আমার শোনা মেয়ে, ভালো মেয়ে, যাই আমি এটা বোনকে দিয়ে আসি। ছুটকি, আমিও যাই খেলে আসি। ঠিক আছে। এই ছুটকি, কি কি খাচ্ছিস? চাকনি। কি চাকনি দেখি? এটা চাকনি কোথায়? এটা তো চাটনি। ও পচা তরমুজ, তোকে খাওয়াবো আজকে, দাঁড়া দাঁড়া দাঁড়া।